মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, যাতে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য মানব জাতিকে পরীক্ষা করা। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মওত থেকে ব্যতিক্রম রাখেননি, তার প্রতিও মওত এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু মওতকে একটু স্মরণ করিয়ে দেওয়া, কারণ আপনারা হয়তো অনেকে জানেন গত শুক্রবারে জুমার পরে এখানে আলোচনা ছিল বাংলা ভাষায়। এই আলোচনা অনুষ্ঠানেই, এই মাহফিলেই মওতের ঘটনা ঘটে। একজন মানুষ সামনে এদিকে বসেছিল আর হল ফুল ছিল, জুমার দিনে হল প্রায় 200 লোকের বেশি এখানে উপস্থিত হন। আর যে ব্যক্তি এখানে ইন্তেকাল করেছেন তিনি দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে নিয়মিত এখানে শুক্রবারে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মওত নির্ধারিত করেছেন। এই যে মওতের ঘটনা, দিনের মাহফিলে বসে আছেন আর আমাদের কোন এক ভাইয়ের মওত হইল, এটি শুধু একটি ঘটনা নয়, এখান থেকে উপদেশ নেওয়া উচিত। সেই ব্যক্তি আপনিও হতে পারেন, সেই ব্যক্তি আমিও হতে পারি, আর আজকে না হলে আগামী কালকে হবেন, না হয় কয়েক বছর কয়েক মাস পরে হবেন। আল্লাহ ভালো জানেন কখন কার সময় এসে যাবে, কখন কাকে মালাকুল মওতকে লাব্বাইক বলতে হবে যে হাজির উপস্থিত, আর উপায় নেই। সুতরাং এই মওত থেকে উপদেশ নিতে হবে মানুষের জন্য। মওত হচ্ছে উত্তম উপদেশ দানকারী। মানুষ যদি মওতকে নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর পরে যে অবস্থা রয়েছে সেই অবস্থার প্রতি ঈমান বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো অসৎ জীবন যাপন করতে পারে না, সেই ব্যক্তি কখনো পাপে গুনাহে লিপ্ত হতে পারেন না। আর যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে বিনা তওবায় একটি রাতও কাটাতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দার উপর মওত নির্ধারিত করেছেন, এর ব্যতিক্রম ঘটবে না। এবং আল্লাহ পাক মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এক যুগ ছিল কিছুই ছিলেন না, আপনার আমার নাম ছিল না, আবার পৃথিবীতে আল্লাহ পাক হায়াত দান করেছেন, আবার মওত দেবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরায়ে মুলকের শুরুতেই 2 আয়াতে, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক সেই সত্তার নাম যিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। এই নয় যে মওত হবে, মওত হবে সবাই জানে, কাফির মুশরিক মুনাফিক পৌত্তলিক নাস্তিক যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নাই, সকলে জানে যে একদিন মরতে হবে, কিন্তু মরার পরে কিছু হবে এ কথায় তাদের বিশ্বাস নেই। আপনি আমি মুসলিম, সুতরাং মতের পরে কি হবে এবং এর জন্য আমাদের প্রস্তুতি কতটুকু, কি সম্বল নিয়েছি, এই চিন্তা করা হচ্ছে জ্ঞানীর পরিচয়। যদি মনে করেন যে আমরা প্রবাসী জীবনে একজন মানুষ বেকুফ যে আসলো আর দীর্ঘদিন সময় পেল, দেশে ফিরে চলে গেল, এক্সিট লেগে বিদায় হয়ে চলে গেল, কিছুই করতে পারলো না, বলবেন যে বেকুফ লোকটি, এতদিন সময় সুযোগ পেল, 5 বছর 10 বছর বিদেশে থাকলো, কতকে কত টাকা পয়সা ইনকাম করে গিয়ে বড় লোক হয়ে যাচ্ছে, বাড়ি ঘর ইত্যাদি করছে, কিন্তু এই লোকটি কিছুই করতে পারলো না, দুনিয়ার ক্ষেত্রে তাকে বড় বেকুফ বলবেন। আর যদি একজন মানুষ সময়কে কাজে লাগায় প্রবাসী জীবনে, যে একদিন চলে যেতে হবে, জানি না কখন চলে যেতে হয় হঠাৎ করে, সুতরাং কিছু এখান থেকে নিয়ে যেতে হবে যাতে করে দেশে গিয়ে কিছু করতে পারি, এই রকমের চিন্তা এই রকমের পরিকল্পনা যদি থাকে তাহলে বলবেন যে লোকটি অত্যন্ত জ্ঞানী, জ্ঞানী মানুষ, ভালো মানুষ, তা সজাগ মানুষ, প্রশংসা করবেন তার।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রিজিক দেশেও রেখেছেন, এমন নয় যে প্রবাসী জীবন থেকে না নিয়ে গেলে খেতে পাবেন না, এমন কিছু নয়। দেশেও রিজিক আছে, তারপরে এত ফিকির এবং যারা চিন্তা করে, যারা পরিকল্পনা তৈরি করে যে বিদেশে যে সময়টা পেয়েছি কিছু করি, তাদের প্রশংসা করেন। আর মত এমন একটি বিষয় যে মতের সাথেই কর্মজীবন শেষ হয়ে যায়, মতের সাথে আমল শেষ, এরপরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না, দেশে গিয়ে কাজ করতে পারবেন, হতে পারে এর চাইতে ভালো ইনকাম, অনেকেই করছে এরকম, এখান থেকে গিয়ে দেশে আরো ভালো সুখী ভালো কাজ করছে এরকম অনেকে রয়েছে, কিন্তু মতের পরে আর কাজের সময় নেই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালু, আদম সন্তান যখন মারা যায় তখন তার কাজকর্ম বন্ধ হয়ে যায়। এর মানে এই নয় যেমন ওয়াজ মাহফিলে শুনেছেন যে আমল বন্ধ হয়ে যায় মানে শুধু নামাজ রোজা বন্ধ হয়ে যায়, না, দিন দুনিয়ার সব আমল সব কর্ম বন্ধ হয়ে যায়। যেমন একজন লোকের নামাজ, আল্লাহ পাক যদি আজকে কোনো ভাই মত নির্ধারিত রাখেন রাত্রে, তাহলে এশার নামাজই হচ্ছে শেষ নামাজ, আর ফজরের সুযোগ হয়তো পাবেন না। যেমন নামাজ শেষ, শেষ নামাজ হয়ে গেছে আর সুযোগ নেই, তেমনি জিকির আজকারও শেষ, তেমনি ভালো কথা বলাও শেষ, তেমনি কালকে সকালে ডিউটি করাও শেষ, নিজের ব্যবসা বাণিজ্যে যোগদান করা, হিসাব নিকাশ করা শেষ, এনকা তো আমালু, কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এই মত আমাদের যে ভাইয়ের মত এসেছে আলোচনা, মতের দিকে যাওয়ার আগে বলি যে এটি একটি মুসিবত, এবং মুসিবতের ক্ষেত্রে সে মুসিবত কারো হালকা হোক কারো ভারী হোক, যদি আপনার আপনজন, হয়তো সেই দিন দেখলাম এক ভাই তার প্রতিবেশী গ্রামের, হয়তো প্রতিবেশী চিটাগাং এলাকার ভাই, আর এবং কর্ম ক্ষেত্রের সঙ্গী একেবারে ভেঙে পড়লো কান্তে, এইরকম অবস্থা যদি আপনার আব্বা মারা যান, আপনার ভাই মারা যায়, আপনার যদি ছেলে মেয়ে মারা যায়, আপনার স্ত্রী মারা যায়, তাহলে আপনার অবস্থা তাই হবে, মনের অবস্থা, সে বাহ্যিক যতই আপনি ধৈর্য ধরার চেষ্টা করেন কিন্তু মনের অবস্থা অবশ্যই এরকম হবে যে আপনি শোকে ভেঙে পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকের ক্ষেত্রে সুন্নতি তরিকা শিখিয়েছেন, মুসলিম উম্মতের যে কোনো ভাইয়ের ইন্তেকাল মুসলিম জাতির জন্য শোক। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে যেমন শোকের ক্ষেত্রে সান্ত্বনা দেওয়া রয়েছে, তেমনি নিজেকে প্রস্তুত করা রয়েছে। আমরা কিন্তু এই আয়াতের দোয়া পড়তে সবাই অভ্যস্ত, আমাদের দেশের কি নারী কি পুরুষ কি ছোট বড় সকলেই জানে যে কেউ মারা গেলে, কেউ যদি মারা যায় আর হঠাৎ করে সংবাদ আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে জানেন, কিন্তু উদ্দেশ্য কি, অর্থ কি, কি বললাম, কি বুঝলাম, আমার জীবনে কি পরিবর্তন আসলো, জিরো জিরো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, কোন মানুষের উপর যদি মুসিবত বিপদ আপদ আপতিত হয়, যে কোন রকমের বিপদ আসতে পারে, আর্থিক বিপদ আসতে পারে, শারীরিক বিপদ আসতে পারে, শরীরের উপর আংশিক বিপদ আসতে পারে, মৃত্যুর বিপদ আসতে পারে, আল্লাহ পাক অনির্দিষ্ট বিপদের কথা বলেছেন মুসিবা, তখন তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সকলে আল্লাহ, নিশ্চয় আমরা সকলে আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তিত হব, তার কাছে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে সেখানে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের দরবারে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে, জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে। এই জীবন সম্পর্কে যে দুটি কথা বললাম, যে এই এই দোয়া কোরআনি দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই পড়াতে যেমন সান্ত্বনা রয়েছে, ইন্না লিল্লাহ আমরা সকলে আল্লাহ, তাহলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব তাদেরকে যেন সান্ত্বনা দিচ্ছেন, আমরা সকলে আল্লাহ, আমরা সকলে আল্লাহ, আমরা তাহলে আমাদের মালিক নই, আমার ছেলে মেয়ের মালিক আমি নই, আমার স্ত্রী আপনার স্ত্রীর আত্মীয় স্বজন বাবা ভাই এদের মালিকানা আমাদের হাতে নেই, ইন্না লিল্লাহ আমরা সকলে আল্লাহ পাকের, এবং আল্লাহ পাক যখন দিয়েছেন আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি আবার ফিরিয়ে নেবেন, এই আমানত ফিরিয়ে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার ক্ষেত্রে
যদি আপনার কাছে আমি 10,000 রিয়াল রাখি যে ভাই আমার কাছে নিরাপত্তা আর অভাব, সুতরাং আপনি টাকাটা আমানত রাখুন। আপনি 10 দিন রাখলেন কি 6 মাস রাখলেন, বছর রাখলেন বা 10 বছরই রাখলেন, কি আপনার খুব মায়া হয়ে গেছে? তারপরে যদি বলেন এতদিন আমার কাছে টাকাটা আছে আর খুব মায়া হয়ে গেছে আমি দেব না, জায়েজ হবে আপনার জন্য? সকলে বলবে যে না হারাম, আপনি অপরের টাকা নিয়ে আছেন, 10 বছর থাকলো আপনার কাছে, ইচ্ছা করলে আপনি হয়তো ভিতর ভিতর আপনি তা দিয়ে অনেক উপকৃত হয়ে গেছেন, নিজের ব্যবসায় লাগিয়েছেন, যখন অসুবিধে পড়েছেন সেটা কাজে আপনার ব্যবহার করেছেন, এখন আপনার আমানত ফিরিয়ে চাওয়া হয়েছে, দাও আমার টাকা ভাই, আপনার কাছে রেখেছিলাম এখন দাও, আমি দেশে যাব, আমি জমি কিনবো, আমার কাজ আছে। আজকাল অধিকাংশ মানুষ কিন্তু টাকা হাতে চলে গেলে মনে করে যে এটা আমার প্রপার্টি, আমার সম্পদ, ফিরিয়ে দিতে বড়ই ভারী লাগে, ফিরিয়ে দিতে বড়ই ভারী লাগে। আমাদের জীবনটা ওইরকম হয়ে গেছে মওতের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আত্মা দান করেছেন, আমাদের দেহ দান করেছেন, আমাদের জীবনের বিভিন্ন ভোগের বস্তু আল্লাহ পাক রব্বুল দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, বলছেন এই নিয়ামত তোমার কাছ থেকে ফিরিয়ে চাই, আব্দুল্লাহ তোমার সময় শেষ হয়ে গেছে, এই তোমার আত্মা আমি ফিরিয়ে চাই। যদি বলেন না 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 এই লোকটি 28 বছর বয়স হয়েছে, 30 বছর বয়স হয়েছে, না 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 কেমন কথা, আমার ছেলে মাত্র 5 বছর 7 বছর এখন স্কুল কলেজে লেখাপড়া করছে, এর কিছু ফলই খেতে পেলাম না, না ফিরিয়ে দেওয়া হবে না, যুক্তিসঙ্গত নয়, কারণ আল্লাহ পাকের দান। আমার আমানত আপনার কাছে 1 মাস রাখি আর 6 মাস রাখি আর 10 বছর রাখি, আমার ইচ্ছা যখন ইচ্ছা আমি চাইবো আপনাকে দিতে হবে, এটি হচ্ছে শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষাই দিয়েছেন, ইন্না লিল্লাহি, আমরা সকলে আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যেই দিন যার ডাক আসবে, ছেলের ডাক আসবে, আপনার স্ত্রীর ডাক আসবে, বাবা মায়ের ডাক আসবে, আপনার আপনজন যাকে ছাড়া 1 মিনিট আপনি থাকতে পারেন না, ডাক আসবে, আপনাকে এই ডাকে সাড়া দিতে হবে, আল্লাহর আমানত ফিরিয়ে দিতে হবে।